উপস্থিত প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সোজা ট্রেনিং একাডেমির বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে আগত আমার প্রাণ প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে গরমটা একটু বেশি, তাই না? তারপরেও আমরা শারীরিক অনুশীলন চালাবো। তো আমাদের সোজা ট্রেনিং একাডেমির পক্ষ থেকে আমরা প্রতি ব্যাচের ন্যায় এবারও তোমাদের কাছে শারীরিক মহড়া, যেটা বলি আমরা, তো শারীরিক মহড়াটা আমরা শুরু করতে যাচ্ছি আজকে আমাদের ইউনিফর্ম বিতরণের মধ্যে দিয়ে। তো শারীরিক অনুশীলন করলে তোমাদের যে জিনিসটা উপকৃত হবে সেটা হচ্ছিল তোমাদের শারীরিক অনুশীলনের মাধ্যমে নিজের শারীরিক সক্ষমতাটা তোমরা বৃদ্ধি করতে পারবা। বুঝতে পারছো কি? যদিও বা শারীরিক অনুশীলন করা একটু পরিশ্রমের কাজ, তারপরেও আমরা যথাযথ নিজের সর্বোচ্চ চেষ্টাটা দিয়ে আমাদের অনুশীলনগুলো পুরোপুরি শেষ করার আমরা এ টু জেড সচেষ্ট থাকব। তো প্রথমে এক এক করে আসবা, আমার বাম পাশের লাইন থেকে এক এক করে আসবা। আমি একটা করে ক্যাপ পরাই দেবো তোমাদেরকে। আসো, তুমি আসো। তো আজকের এই ব্যতিক্রম আমরা প্রত্যেকটা ব্যাচে ইউনিফর্ম প্রদান করি। আজকে তোমাদের ইউনিফর্ম দেওয়ার যে আনন্দ ঘন মুহূর্ত সেটাও আমরা আজকে ধারণ করার চেষ্টা করছি। আসো, তুমি আসো। একটু টাইট করে নিতে হবে, ঠিক আছে? মাথার সাইজটা একটু তোমার ছোট। যাই হোক, হোয়াটএভার, ক্যামেরা ছিল পলাশ, পলাশকে দেখে নিবো তার ক্যাপ পরিহিত করার জন্য। তুমি একটু লাভ লুকে দাও ভিডিওটা। ধন্যবাদ সবাইকে। এরপরে গেঞ্জির বিতরণ পর্ব শুরু হবে। আমাদের
আনন্দ এবং উৎফুল্লতা শুরু করব, ঠিক আছে? কেমন আছে গেঞ্জি? ভালো আছে কে? আচ্ছা চলে আসো তুমি, ধন্যবাদ, নাও গেঞ্জি নাও। এটা মিডিয়াম সাইজ কি তোমার হবে? হবে না, লার্জ সাইজ লাগবে। তারপরে এটা রাখো, হাতে রাখো, লার্জ সাইজ আমাকে দেবো। তোমারও লার্জ সাইজ আছে, লার্জ সাইজ দেবো, এটা হাতে রাখো, ঠিক আছে? তোমার ঠিক আছে, ঠিক আছে। এই গরুগুলো আমাদের ফার্মের গরুগুলো না, তুলে আমাদেরকে তুলে পলাশ, ঠিক আছে? তুমি সামনে যাও, এটাই হবে তোমার। এবার আমাকে একটু গেঞ্জি দিয়ে সহযোগিতা করো পলাশ। রাফি আসছে তাই না? রাফি তুমি সামনে চলে আসো। এম সাইজ এটা? তোমার গেঞ্জি ঠিক আছে? এবার পলাশ তুমি একটু ভিডিওটা ধরো, তোমাদের স্টাফ লাভলুকে দিয়ে রাখে। এটা লাভলুর, আমরা একটু দেখাতে চাই, একটু সামনের দিকে আসবো। পলাশ তুমি একটু সামনের দিকে আসো, আমাদের গেঞ্জির পিছনে কি লেখা আছে একটু দেখাও। কি লেখা আছে সবাই একসাথে বলো, আর্মি আর্মি নেভি সামনে আমাদের লোগো দেয়া আছে, সবাই একসাথে একটু বলে একা দাও। আরেকবার জোরে শুনতে ধন্যবাদ। এই ছিল আজকে মোটামুটি আমাদের ইউনিফর্ম বিতরণের পর্ব। আমরা চেষ্টা করব ইউনিফর্ম পরিহিত অবস্থায় এখন আমাদের শারীরিক অনুশীলন শুরু হবে। সেক্ষেত্রে একটু সবাইকে জানায় রাখি, তোমাদের ভিডিওগুলো আসলে আমরা ইউটিউব চ্যানেলে, আমাদের একাডেমিক ইউটিউব চ্যানেলে পাবলিশ করি। তো সেক্ষেত্রে যেহেতু অনেকেই তোমাদের ভিডিওগুলো দেখে, অনেকেই তোমাদের ইন্টারেস্ট বোধ হয়ে তোমাদের ভিডিওগুলো দেখে আমাদের একাডেমিতে বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে স্টুডেন্টরা আসে, ঠিক আছে? তো সেক্ষেত্রে যারা তোমাদেরকে দেখবে, তোমাদের কি তাদের বা অডিয়েন্স বা দর্শকের কাছে কিছু বলার আছে বা দোয়া আছে কি? সবাই দোয়া করবেন আমাদের সকলের জন্য, বিশেষ করে আমাদের জন্য। আমরা অনেক কঠোর পরিশ্রম এবং অনুশীলন করেছি দীর্ঘ গত এক মাস ধরে। তো আজকে শারীরিক অনুশীলনের পরে তাদের বিদায়ের ঘন্টা বেজে যাবে, পরবর্তী নতুন ব্যাচ শুরু হবে। সবাই শুভকামনা করি, সবাই আসেন আমাদের একাডেমিতে। ইনশাল্লাহ আমরা আমাদের সাধ্যমতো আপনার প্রত্যেকটা বাহিনীর অফিসার এবং সৈনিক পদের যে সিলেবাস অনুযায়ী চাকরির যে প্রস্তুতিগুলো রয়েছে সেগুলো আমরা প্রদান করে থাকি। আর পাশাপাশি একজন ছেলের এখানে বেসিক্যালি যে জিনিসটা সব থেকে বেশি টেক কেয়ার করা হয় তার হচ্ছে মেডিকেল সেকশনটা। তো আমরা যখন এখানে আসছিলাম সকলের কিছু না কিছু মেডিকেলের সমস্যা ছিল, ঠিক না? তো মেডিকেল সমস্যা যেহেতু আমরা এখান থেকে সমাধান করতে পেরেছি, এটা কিন্তু খুবই ডিফিকাল্ট এবং খুব ক্রিটিক্যাল একটা বিষয়।
যেটা অন্যান্য একাডেমি বা অন্যান্য প্রতিষ্ঠান কিন্তু এই সার্ভিসটা দিয়ে থাকে না। শুধুমাত্র আমরাই সোজা ট্রেনিং একাডেমি একটু ব্যতিক্রম ধর্মী, আমরা সবগুলো বিষয় নিয়ে আমাদের এই একাডেমি পরিচালিত হচ্ছে। এই একাডেমির মূল লক্ষ্য তোমরা নিজযোগ্যতায় তোমরা তোমাদের সততার ভিত্তিতে তোমরা নিজেদের বুদ্ধিতে তোমরা বাবা মার দোয়ায় সৃষ্টিকর্তার রহমতে তোমরা তোমাদের স্বপ্নের জায়গায় যেন পৌঁছাতে পারো। শুভকামনা রইল তোমাদের প্রতি, সবাই ভালো থাকো।